হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সব বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তোমাদের যত মনের আশা আকাঙ্ক্ষা যাই থাক না কেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার গোপাল সোনার কাছে প্রার্থনা করি তোমাদের আশা যেন পূর্ণ হয়ে যায় আর এই নিয়ে শুরু করলাম আজকে ফার্স্ট জানুয়ারি ছোট্ট করে একটা ব্লগ ছাড়ছি বন্দিরা প্লিজ কেউ কোথাও যেও না আর যদি আমার এই নতুন চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই তোমরা পাশে থেকে যে একটা সাবস্ক্রাইব করে আর যারা আমার পুরনো বন্ধু তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য তো দেখো সকাল সকাল আমি নুচি আর ঘুগনি বানিয়ে ফেললাম আজকে ফার্স্ট জানুয়ারি তো ছেলে মেয়েকে একটু আনন্দ দিচ্ছি কেন বাড়িতে দাদা ভাই বলতিছে যে আজকে আমাদের ফ্যামিলিতে মানে আমরা আজকে দু চব্বিশ নতুন বছর সবাই বাইরে পিকনিক করতে যাই সবাই কিছু করে কিন্তু আমাদের তো সেরকম সমস্যা কেন কারণ জানো তোমরা বাবা বাড়িতে আছে মানে আমরা কোথাও যেতে পারি না বাড়িতেই বাড়িতেই থাকি আনন্দ করি আর তোমাদের দাদা হয় আমাদের ফুল ফ্যামিলিকে বাড়িতে খুব আনন্দ দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আজকে কিভাবে আমাদের আমরা সাদাটা দিন কাটাবো নতুন বছরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও করে সেই ভিডিওটা প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর সকাল থেকে তো কী কী করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাজারে যাবে আর আগে মাছ মাংস ডিম সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছে এখন যাবে কিছুটা বাগানে ফুল সাজাবে বলছে বাগান থেকে মানে কিছুটা ফুলের গাছ নিয়ে এসে কিছুটা লাগাবো তো সেটা বলে নতুন বছরে একটু চারা লাগালে খুব ভালো লাগবে দিনটা স্মরণীয় হয়ে থাকবে তো নতুন বছরে তাই তো নতুন বছরে সবকিছু গাছপালা কিভাবে কিভাবে লাগাবো সব আপনাদের শেয়ার করবো তো সঙ্গে থাকো কিভাবে দিনটা কাটাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে সঙ্গে বানিয়ে গরম গরম লুচি গোপাল আগে রান্না করে দিয়ে দিলাম আর এই বসলাম সকাল থেকে উঠে কি কাজ ও একটু শান্তি নেই আবার এখন ঝড়ের মতন রান্না করতে হবে বাইরে উনুন জ্বালতে হবে ঝড়ের মতো করে রান্না করতে হবে এখন তো সবাইকে দিয়ে দিচ্ছি সবাই খাচ্ছে এখন আমি খেতে বসেছি তোমাদের দাদা ভাই কিন্তু এখনো আসেনি বাজার থেকে সে ফুল গাছ বানতে গেছে বলতে আমি একটু ফুল গাছ লাগাবো তার খুব ইচ্ছে হচ্ছে তা আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি রান্না করতে বসাবো সপ্তাহে ঘরে রেডি আছে সঙ্গে থাকো আর এখানে দেখো আমি চলে এলাম এদিকে রান্নাও করব আর এদিকে জামা কাপড় কাচবো এত জামা কাপড় হয়েছে স্কুলের ট্যাগগুলো এত ময়লা হয়েছে এগুলোকে না কাচলে কি করে হবে বলো এগুলো তো কেচে পরিষ্কার করতেই হবে আর ছেলে জামা কাপড় সব কিছু আর ওদিকে গরম জল বসিয়েছিলাম এক হাঁড়ি গরম জল বসিয়েছি আর এদিকে গরম জল করে এগুলোকে সব টে কেঁচে কুচে ধুয়ে পরিষ্কার করব এত সব জামা কাপড় আর এদিকে দেখো মোজা জামা কাপড় সব কিছু আর ছেলে মেয়েদেরকে বললাম তোমরা সবাই গরম জল করে দিচ্ছি সবাই কিন্তু স্নান করো তো দেখো এদিকে গরম জলে দেখো কেমন এতটাই গরম জল দিয়েছি বেশ বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে আর ওদিকে গরম জল দিতে চট চট ময়লাগুলো ছেড়ে যাচ্ছে একদম দেখো কেমন ময়লা শেষে বাবা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে সুকালে পরিষ্কার বোঝা যাবে সবাই স্নান করে নাও সবাই বাপি সোনা সবাই স্নান করো স্নান করো সবাই স্নান করো তাড়াতাড়ি গরম জল করে দিচ্ছে স্নান করো করতেছি করতেছি যা যাও চলে যাও সবাই স্নান করো ওদিকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ছেলেকে বললাম বাপি তুমি এগুলো ছাদে কিছুটা নিয়ে যাও তারপর আমি নিয়ে যাচ্ছি অনেকটাই জিনিস কেচেছি আর আমার ছেলে না সব দিকটাই খুব ব্যস্ত মাকে কি করে একটু হেল্প করবো এটা কিন্তু আমার ছেলে সবসময় করে আর এদিকে দেখো কত জামা কাপড় আমি কেচেছি ফার্স্ট জানুয়ারি কিন্তু কত ধোয়া করেছি জানি না সারা বছর মনে হয় আমাকে শুধু ধোয়াধুয়ি করতে হবে ফার্স্ট জানুয়ারিতে এত ধুয়েছি তো দেখো আমি এটা বানছি তো আমার ছেলে বলছে ছাড়ো ছাড়ো তুমি পারবে না তো বলে না মা মায় মা পারে না ছেলে পারবে দেখো আমার ছেলে পেরে গেছে তাহলে আমার ছেলে কত বড় হয়ে গেছে আমার থেকে বলো তা আমার ছেলে পেরে গেছে আমি পারছি না কিভাবে মিলতে হবে আমার ছেলে বলছে আমাকে দাও আমি মিলে দিচ্ছি সব জামা কাপড় ধুয়েছি আর এগুলো কাচতে না ভীষণ কষ্ট লাগে এই যে শীতের জামা কাপড় কিন্তু ভীষণ ময়লা হয় আর দেখো আমি কিন্তু জামা জামাকাপড় মিলে চলে যাচ্ছি কেন বাইরে উনুনটা জ্বালা আছে অনেকটাই কিন্তু রান্না বান্না এসব করতে হবে তার জন্য কিন্তু আর আমি তাড়াতাড়ি করে নেমে চলে এলাম আর এদিকে দেখো আমি উনুনটা জ্বালিয়েছি উনুনটা জ্বালিয়ে দেখো আমি কিন্তু ভীষণ ধোয়া হচ্ছিলো আবার উনুনটা একটু কেরোসিন দিয়ে আবার জ্বাললাম তো আমি এখানে রান্না বসিয়েছি আর ওদিকে কিন্তু ছেলেকেও স্নান করাবো ছেলেকে বললাম তুমি স্নান করতে যাও তো সবাইকে কিন্তু আজকে সাবান শ্যাম্পু মাখাবো সবাইকে বলছি আজকে নতুন বছর সবাই স্নান করো ভালো করে সাবানটা আবার মেখে স্নান করো তো দেখো সবাই কিন্তু স্নান করতে গেছে আর আমি এখানে ডিমটা সিদ্ধ বসিয়ে যাব কেন কি এদিকে ডিমটা সেদ্ধ হবে ওদিকে ছেলেকে স্নান করাবো এইটা আমার মনে প্ল্যান হচ্ছে যে আমি বাইরে কাজ করব আর বাইরে রান্না করব সবাইকে আমি লক্ষ্য রাখবো তো ওদিকে আমি বাবাকেও খেতে দিয়েছি বাবাকেও বললাম আপনি খান আমি এদিকে রান্না করছি তো দেখো বাবা এখানে খেতে বসে গেছে আর আমি এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে আমি ওখানে ছেলেকে স্নান করাচ্ছি তো একবার করে উনুনটা দেখছি আবার একবার করে গিয়ে আমি ছেলেকে স্নান করাচ্ছি তো ছেলেকে স্নামর মা খাচ্ছে মেয়েকেও বললাম যে গরম জল করেছি আমি তোমার গা হাত পাগুলো ঘষিয়ে দেবো এত বড় আমার মেয়ে হয়েছে নিজে নিজে ভালো করে পা হাত ঘষতে পারে না সেগুলো আমাকে ঘষে দিতে হয় কি করবো মা হয়েছি তো মা হয়েছি মানে সবাইকে লক্ষ্য রাখতে হবে এখন আমার শ্বশুরমশাই সেও এখন উনি বাচ্চা অনেকেও স্নান করাতে হয় এদিকে দেখো এসে গেছে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই ফুল গাছ নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি দেখুন এখন বাজার থেকে আমি সব গাছ নিয়ে আসলাম কলমের গাছ আম গাছ নিয়ে আসলাম সবেতা গাছ নিয়ে আসলাম লং গাছ নিয়ে আসলাম এলাচ গাছ নিয়ে আসলাম সব ফুল গাছ এগুলো সব আমি লাগাবো ওটা ওটাও আমি তোমাকে শেয়ার করবো দাঁড়া

কষ্ট ফল ভালো হবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ফুল গাছ নিয়েছে আর একটু খাওয়া দাওয়া করেছে কি না না খেয়েছিলো একটুখানি খেয়ে দিয়ে দেখো লেগে পড়েছে মাটি কপিয়ে ফুল গাছ লাগানোর জন্য আজকে ফার্স্ট জানুয়ারি বলছি আজকে ফার্স্ট জানুয়ারি আজকে দিনটা খুব স্মরণীয় থাকবে ফুল গাছগুলো লাগালে তো দেখো কতগুলো গাঁদা ফুলের গাছ নিয়ে এসছে অবশ্যই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে ব্লগে কি কী নিয়ে এসছে কোথায় কী লাগানো হচ্ছে আর এদিকে দেখো আমি রান্না বান্না করছি ওদিকে ফুল গাছ লাগাচ্ছে আমি এদিকে রান্না করে কমপ্লিট করতেছি খুব মজা লাগছে আজকে বাইরে বসে রান্না হচ্ছে ফাটাফাটি দারুণ ব্যাপার চলছে বাইরে খাওয়া দাওয়া হবে একদম পিকনিক জমিয়ে ফ্যামিলি পিকনিক চলছে বন্ধুরা তো দেখো এখানে ফুল গাছ আমার ছেলে আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে বাবা আমার ছেলেকে দেখো কত বড় কদাল নিয়ে সে কপাতে লেগেছে ওরে বাপ রে আমার ছেলেও বড় হয়ে গেছে তো দেখো দুজনে বাপ ছেলে দুজনে মিলে দারুণ ব্যাপার একদম সুন্দরভাবে এখানে গাছপালা লাগানো হচ্ছে আর আমি সেদিকে রান্না কমপ্লিট করতেছি মাংস ডিম ফুলকপি চাটনি সব রকম রান্না করতেছি

ডিম হয়েছে বাবাকে কম কম দিতে হবে কেন বাবা খেয়ে আবার সহ্য করতে পারবে না আর এখানে হয়েছে চিকেন কড়াটা উনুনে বসিয়ে রাখলাম তাতে করে গরম থাকবে তরকারিটা বসে যাও আমাদের জোরদার পিকনিক চলছে বছরের প্রথম দিন আমরা সবাই আনন্দ করে বাইরে খাচ্ছি বন্ধুরা তোমরাও চলে এসো আমার ছেলে বসে গেছে খেতে সবাই বসে গেছে তোমাদের দাদা ভাই আসছে ফুলকপি আলুর কষা হয়েছে এই যে সোনামাকে দিলাম আর এই যে আমার বাপি খাচ্ছে আর লাগবে নেই আচ্ছা ঠিক আছে যেটা লাগবে বলবে আর ওই দেখো তোমাদের দেখা ভাই এসে গেছে

আজকে পিকনিক আমাদের ঘরে জোরদার চলছে আমাদের ঘরের ভিতরটা দেখো বন্ধুরা আমরা ঠিক ঘরের সামনে বসে খাচ্ছি আর বাবাও সামনে খাচ্ছে খুব সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে আজকে খুব আনন্দ করে আজকে আমরা খাওয়া দাওয়া করছি আর ফার্স্ট জানুয়ারিতে আজকে গরম গরম চিকেন ডিম সব কিছু হচ্ছে আপনারাও চলে আসুন একসঙ্গে সবাই পরিবেশন করবে সবাইকে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে দেখো সবাই খাচ্ছে আর এখানে দেখো মাটি উনুনে বসছে এখনো টকবাক করে ফুটছে তো বলছে ডিম দিয়ে আগে খাওয়া হোক তারপরে চিকেন কষা আসবে তোমার দাদা হয়ে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে

আমিও খাওয়া শুরু করে দিয়েছি সবাই খাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা নতুন বছরের সবাই কেমন আছো খাওয়া দাওয়া চলছে তো তোমাদেরও দেখো সবাই খেতে বসে গেছি দারুন ব্যাপার গরম গরম আমি খুব ভালো লাগছে একদম গরম গরম ধোঁয়া উঠছে সত্যি গরম উনুনে বসে আর মাটির উনুনে মানে কাঠের উনুনে জালটা অনেকক্ষণ থাকে আর উনুনে বসিয়ে রাখছিলাম একদম গরম গরম খাওয়া দাওয়া চলছে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে বাবাও খাচ্ছে এই যে পিছনে বসে বাবাকেও দিয়েছি সবাই মিলে একসঙ্গে বাইরে সবাই মিলে একসঙ্গে বাইরে বসে খাচ্ছি আর বাবা তো নিচে বসতে পারেন না তাই বাবাকে নিয়ে চেয়ার টেবিল দিয়েছি বাবা খাচ্ছে আর আমরাও খাচ্ছি

ভালো তুমি ভালো শোনো আমার দেখ বাপা দেখে দেখি দেখে দেখে বাপা তুমি কি শ্যাম্পু করেছ ও বাবা মুখটা উঠা কি খাচ্ছ কেমন লাগছে বাপি সবগুলো তরকারি ভালো হয়েছে টেস্টি হয়েছে আর আমি ওই যে নিয়ে বসে গেছি খাচ্ছি এই তো দিদিভাই খাচ্ছে এখন পাশে ছেলেও খাচ্ছে দারুণ হয়েছে আর বাইরে বসে খাচ্ছি তার মজাটা দারুণ লাগছে খুব সুন্দর ফার্স্ট জানুয়ারির আনন্দটা খুব ভালোভাবে হচ্ছে হ্যাঁ সাহসি খেয়ে নে খেয়ে নে খুব আনন্দ ভরে খা ভালো করে খা হুম বাবার খাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের দেখো একদম পাট পরিষ্কার একদম পরিষ্কার সুন্দর খাওয়া হয়ে গেছে দারুণ খাওয়া দাওয়া হলো কিন্তু খাচ্ছে খাওয়া হয়ে একটু বাকি আছে আর আমারও হয়ে গেছে একটু বাকি আছে তো চলো পরে আসবো তোমাদের কাছে এগুলো গুছা করি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এখানটা দুলানো হচ্ছে এখানটায় তো মাটি আছে তাই না এখানটায় ওই জন্য গোবর রাখছি ওখানটায় গোবর দিয়ে বুলিয়ে দিচ্ছি খুব ভালো খাওয়া দাওয়া হলো আর বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা সব দিন তো টেবিল চেয়ারে বসে ঘরের ভিতরে বসে খাওয়া হয় আরে বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা আর ওইদিকে দেখো কত বাসন কুসন রেখেছি এই কলটা আছে বলে বাইরে সুবিধা বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর ওই দেখো বেরিয়ে পড়েছে তারপরে ছেলে যাবে এখন ডান্সের কাজ আছে ছেলে ডান্সের ক্লাস আছে স্যার ফোন করেছে মেসেজ করেছে ডান্সের ক্লাস সাড়ে তিনটার সময় হবে এখন আরেকটা বেজে গেছে না তিনটা বেজে গেছে ও তিনটা বেজে গেছে এবারে ধোয়া ধুই করতে সাড়ে তিনটা বেজে যাবে বাপি যাবে তো ডান্সার ক্লাসে হুম পাপা কি করছে ঘুমিয়ে গেছে তো ধোয়া ধুই করে নি ধুতেই এখন বেরিয়ে যাবে আমার দম কেন কি কলা কড়াটা এতটাই কালি পড়েছে তবে প্রত্যেক দিন ধুয়ে দিলে একটু কম হয় তো প্রত্যেক দিন পুরো পিছন বাইরে সব কিছু ধুয়ে দিই তো মাটি বুলানো আছে বেশিক্ষণ লাগবে না একটু ঘষলেই হয়ে যাবে তো ফার্স্ট জানুয়ারিতে মজা হলো দারুণ মজা হলো সঙ্গে থাকে দেখি ওদিকে যাও ওদিকে যাও এগুলো মাঝামাঝি হয়ে গেলে তারপরে বলছে ছাদে খেলার জন্য নতুন বছর তাই না এইভাবে একটুখানি এনজয় করলে ভালো লাগে মনটা ছেলে মেয়ে সবাই মনটা আনন্দ লাগবে কোথাও তো যেতে পারি না কেন বাবা আছেন বাড়িতে বাবাকে ছেড়ে তো কোথাও যেতে পারি না এই ছেলে মেয়েকে নিয়ে ঘরেই একটা আনন্দ ওই আনন্দটাই কিন্তু আমাদেরকে বেশ ভালোই লাগে বাড়িতে একটা সবাই মিলে আনন্দ করব তার মজাটাই কিন্তু আলাদাই কিন্তু বাইরে গেলে একটা আনন্দ হয় কিন্তু ওই যে বললাম প্রবলেম একটা বাবা আছেন বাবাকে ছেড়ে তো যাওয়া যায় না আর বাবা কোথাও যেতেও পারবেন না এখন বাবার যা শরীরের অবস্থা বাবাকে কোথাও নিয়ে যাওয়াও যায় না তার জন্য বাড়িতেই সবসময় আনন্দ করছি আর ছেলে মেয়েকে তো আনন্দ দিতে হবে তাই না আর ছেলে মেয়ে এমনই আমি না গেলে কোথাও যাবে না আমি গেলে যেখানে যাই মা চলো আমার বড় মেয়ে সেও সেই রকম আমি যেখানে যাব সেখানে মা তুমি চলো কিন্তু কি যাব বলে তো

তা আমার ছেলে চলে গেল। দেখো আমার মেয়ে এখানে খেলছে ছেলে চলে গেছে মানে মেয়ের একটুখানি মনটা খারাপ দুজনে একসঙ্গে খেলা করতো আর ছাদে গিয়ে সবাই খেলাধুলা করলো আর আমি এখানে যত কিছু ছিল দেখো সব মাঝামাঝি করে পরিষ্কার করে দিয়েছি এখানে কোনোটা কিছু অপরিষ্কার নেই সব ধোঁয়াধুই করে নিয়েছি এমনকি যেখানটা খেয়েছিলাম সেখানটাও গোবর দিয়ে পুরো নাতা দিয়ে দিয়েছি তো দেখো হাত টাত সব পরিষ্কার করে নিয়েছি আর ভালো লাগছে না ঘাটতে একদম তো যাই হোক সবাই নতুন বছরে অনেক অনেক ভালো শুভকামনা অনেক অনেক ভালো করে কাটাও অনেক আনন্দ করো সারা বছর আবার সুস্থ থাকো সবাই ভালো থাকো আবার কি করে সবাই সারা বছরে কি করে ভালো থাকবো আরও সবাইকে নিয়ে আর আত্মীয় স্বজন শরীর সবাইকে ভালো থাকতে হবে আর কি বলবো সবাই মিলে আনন্দ করো মস্তি করো মজা করো আবার একটা নতুন বছরে সবাইকে নতুন নতুন আরও বন্ধু আসুক সবাইকে একদম নিজের মতন করে ভালোবাসতে হবে আর অবশ্যই সঙ্গে থাকো তো আজ বেশি বড় করবো না ভ্লগটা তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর আবার একবার জানাই সবাইকে জানাই নতুন বছরের শুভকামনা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাই টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো টাটা